আমার ভিডিওগুলো তোমরা ঠিক মতো দেখো না উপরে উপরে দেখে নাও এবং চট করে একটা শর্টকাট পাওয়ার জন্যে তারপরে আমাকে মেসেজ পাঠাতে থাকো যেমন মনে করো আমি একটা ভিডিও আপলোড করলাম কোনো একটা প্রক্রিয়ার মেডিটেশান বা অ্যাফরমেশনের সঙ্গে সঙ্গে আমার কাছে কেউ হয়তো তোমরা এটা দেখেছ ঠিক মতো দেখো নি মন দেখো আমি কি বলছি পুরো ব্যাপারটা দেখো ডেটা বাঁচানোর জন্য স্কিপ করে করে গিয়ে একদম লাস্টের ভিডিওটা খুঁজছ লাস্টের জায়গাটা খুঁজছ যেখানে আমি হয়তো প্রক্রিয়াটা বলেছি তারপরে সেটা দেখার পরে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করছ দাদা আপনার ভিডিওটা খুব ভালো লেগেছে আমি এই 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 এইগুলি চাই আপনার এই ভিডিওটা করলে হবে তো এই যে হবে তো ভিডিওটা ট্রাই করি ট্রাই না করার আগে সন্দেহ প্রকাশ করছো ডাউট করছো মনের মধ্যে নেগেটিভ চিন্তা আনছো যে এই ভিডিওটা কাজ করবে তো আমি এটা চাই এটা করলে হবে তো না আরেকটা করব। আমি তো ভিডিওতে সব বলে দিয়েছি যে কীভাবে কি করতে হবে আমি তো বারে বারে এটাও বলেছি যে সন্দেহ করবে না সন্দেহ না করে বিশ্বাস করে করো আমার উপরে বিশ্বাস না করতে পারো কিন্তু আমি তো মাত্র একটা প্রসেস বলেছি আমি তো আমার কথা বলিনি আমি একটা প্রসেসের কথা বলি এবং তারপরে বিশ্বাসটা তোমরা তোমাদের নিজেদের ওপরে রেখে তারপরে প্র্যাকটিস করো আমাকে জিজ্ঞেস করার দরকার নেই যে এই ভিডিওটা করলে কাজ হবে তো এইটা বড় কষ্টের কথা যাই হোক আমাদের সবার মন ভালো করার জন্যে তোমরা যাতে তোমাদের মেডিটেশন বা অ্যাফার্মেশন বা যখন ভিজুয়ালাইজেশন করো যাতে এতে যাতে এই প্রক্রিয়াগুলোতে তোমরা আরও সফল হতে পারো তার জন্য আমি তিনটে খুব জরুরি পয়েন্ট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো এবং দেখার পরে ঠিক যেভাবে বলেছি সেইভাবে করবে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই এইটা এইভাবে করলে হবে তো অ্যাফার্মেশন বা মেডিটেশন করে অনেকেই কাজ পান না অনেক আছে আমি আগেও বলেছি প্রায় নব্বই শতাংশ বা নাইনটি পারসেন্ট লোক সফল হয় না এটা কতগুলো কারণ আছে তিনটে জিনিস আছে তোমরা করতে পারো সফলতার অনেক কাছাকাছি যাওয়ার জন্যে সবচেয়ে প্রথম হচ্ছে ভিসুয়ালাইজেশান ভিজুয়ালাইজেশান এমনভাবে করতে হবে আরেকটা মেথড আছে অ্যাফার্মেশন করার সেটাকে বলে অ্যাক্ট অ্যাজিফ এমনভাবে অভিনয় করো তুমি যেন সেই চরিত্রে ঢুকে গেছো মনে করো তুমি একজন শিক্ষক হতে চাইছো তুমি মনে প্রাণে চাও শিক্ষক হতে এই মনে প্রাণে কথার অর্থ কী মনে প্রাণে কথার অর্থ হচ্ছে তুমি এত এত চরিত্রটার মধ্যে ঢুকে যাও যে তুমি বিশ্বাসই করবে না যে তুমি আর কিছু করছো এটার উপর আমি আরেকটা ভিডিও বানাবো আজকে খালি এই সাবজেক্টটা আমি একটু ছুঁয়ে ছুঁয়ে গেলাম তোমরা এমনভাবে ভিজুয়ালাইজ করবে যে তোমরা যেন সেই চরিত্রে ঢুকে গেছো এটা মনে করো তুমি কতক্ষণ করলে তিন মিনিট চার মিনিট করলে কিভাবে করবে পাগলের মতো ঠিক পাগল যেমন বিধাতার সঙ্গে সাপ লুডো খেলেছিল একে মুখ দাড়ি গোপ অনেক দিনের কালো ছোপ ছোপ জটে পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার পিছুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন বাবু হয়ে ফুটে পাতে একা একা দিনে রাতে রঙ্গে পাগল পাগল সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে পাগল সে এমনই পাগল সে বিধাতার সঙ্গে বিশ্বাস করে সে সাপ লুডো খেলতে বসে গেছে এই গানের অন্য আরও অনেক মিনিং আছে আমি এইভাবে দেখছি যে পাগল সে এমনভাবে মগ্ন হয়ে গেছে যে সে পাগল সে বিধাতার সঙ্গে একা একা বসে বিধাতার সঙ্গে কল্পনায় বিধাতা আছে সে বিধাতার সঙ্গে সে সাপ লুডো খেলছে আমরা যখন কোনো চরিত্রে ঢুকবো আমি যদি শিক্ষকতা করতে চাই আমি শিক্ষক সারা দিন সর্বক্ষণ আমি এমনভাবে কাটাবো দিনটা যে আমি যেন সত্যি একজন শিক্ষক না হলে সকালে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আমরা যখন ভিজুয়ালাইজেশন করব বা অ্যাফরমেশন করবো তারপরে যখন বেরিয়ে আসব। তারপরে সারা দিন আমাদের মাথায় আমাদের এই যে দিনের বেলা আমরা যা সব করি সমস্ত ননসেন্স আমাদের মাথার মধ্যে থাকবে এবং তার ফলে কী হবে আমরা সকালবেলা যে অ্যাফার্মেশান বা ভিসুয়ালাইজেশান করেছি সেইগুলি নিউট্রালাইজ হয়ে যাবে সেগুলি কেটে যাবে কাজই প্রথম হচ্ছে ভিসুয়ালাইজেশান দু নম্বর যখন সারা দিনে তুমি কাজকর্ম করতে থাকবে তখন এমনভাবে এমন একটা ভাইব্রেশন এমন একটা চিন্তা এমনভাবে মগ্ন থাকবে তোমার কাজে কর্মে যে তুমি যেন শিক্ষক হতে পারে তুমি একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা তুমি একজন ডাক্তার কিন্তু সেই রোলের মধ্যেও তুমি তুমি যে রোলটা তুমি চাইছো যে শিক্ষকতা করবে সেই শিক্ষকতার রোলটা তুমি মাঝে মাঝেই প্লে করবে ভাইব্রেশনটাকে তোমার শরীরের মনের ভাইব্রেশনটাকে একটা পাগলপন একটা পাগলামি পর্যায়ে নিয়ে যাবে আমি যেটা বলি যেটা ভাবি সেটাকে আমি পাগলের মতো বিশ্বাস করি সেই জন্যই হয়তো আমার আচার আচরণ মাঝে মাঝে পাগলের মতো মনে হয় যাই হোক তোমরা সবচেয়ে প্রথমে ভিজুয়ালাইজ করবে তারপরে দিনে তোমরা যখন যেখানে থাকো যা করছো মাঝে মাঝেই তোমাদের সেই ভিজুয়ালাইজেশনটার যে ক্যারেক্টারটা তোমরা যা হতে চাও শিক্ষক হতে চাও বড়লোক হতে চাও ধনী হতে চাও যা খুশি হতে চাও সেই ক্যারেক্টারটা মাঝে মাঝে মনে রেখে একটা রোল প্লেয়ের মতো করে নিজের কাছেই নিজের কাছে মনে মনে চোখ বন্ধ করে তুমি ছাত্রদের পড়াচ্ছ সেইটা মনে মনে রাখবে তারপরে থার্ড স্টেজ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গিভ আপ ছেড়ে দাও মায়া ছেড়ে দাও এখন তুমি জিজ্ঞেস করবে ছেড়ে দেবো কি আমি তো শিক্ষকতা করতে চাইছি কি ছাড়বো ছাড়বো মানে শরীর আর মনটাকে ছেড়ে দাও আত্মসমর্পণ করো বিধাতার কাছে তুমি যা চেয়েছ তা পেয়ে গেছো ভেবে কৃতজ্ঞ হয়ে ছেড়ে দাও শরীর আর মনটাকে ছেড়ে দাও রিল্যাক্সড হয়ে যাও এমন রিল্যাক্সড হও যে মনে করো তুমি যে চেয়েছিলে শিক্ষক হতে পারবে তুমি শিক্ষক হয়ে গেছ একদম কমপ্লিটলি আত্মসমর্পণ করো বিধাতার কাছে যে ধন্যবাদ আমি যা চেয়েছি পেয়ে গেছি এই সময়ে তুমি যদি আবার আমাকে মেসেজ করে জিজ্ঞেস করো আমি এইটা এইভাবে করলাম দাদা এটা হবে তো তাহলে তোমার সারাদিনের পরিশ্রমে তুমি কিন্তু এক বালতি জল বা পানি ঢেলে দিলে তোমার পরিশ্রমটা পণ্ড হয়ে গেল। কাজেই থার্ড স্টেজ যেটা বললাম ছেড়ে দাও গিভ আপ গিভ আপ দিয়ে দাও বিধাতাকে বলো আমি আমাক আমি আমাকে তোমার হাতে ছেড়ে দিলাম আমি দিয়ে দিলাম আমাকে যা দেবার তুমি দিয়ে দিয়েছ আমি খুশি আমি হ্যাপি এইখানে এসে আর জিজ্ঞেস করো না দাদা এটা করলে হবে তো তাহলে সব শেষ তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও